ହ୍ୟାଲୋ ଫ୍ରେଣ୍ଡସ୍ ମୁଁ ସୌମ୍ୟ ଆପଣମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ଷ୍ଟଡ଼ି ଆୱାର୍ସକୁ ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଆମ ଚ୍ୟାନେଲର କ୍ଲାସେସ୍ ଗୁଡ଼ିକ ଭଲ ଲାଗୁଥାଏ ତାହେଲେ ଚ୍ୟାନେଲ୍ଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଅଧିକରୁ ଅଧିକ ଲାଇକ୍ ଏବଂ ସେୟାର୍ କରନ୍ତୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ଯେପରିକି କ୍ଲାସେସ୍ ଗୁଡ଼ିକ ସମସ୍ତ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ନିକଟରେ ପହଞ୍ଚିପାରିବ ଆଜିର ବିଷୟବସ୍ତୁ ହେଉଛି ଜୈବ ବିବିଧତା ବାୟୋଡ଼ାଇଭର୍ସିଟି ନବମ ଶ୍ରେଣୀ ଜୀବବିଜ୍ଞାନର ପ୍ରଥମ ଅଧ୍ୟାୟ ଆଜିର ବିଷୟବସ୍ତୁ ରହୁଛି ଜୈବ ବିବିଧତା ଓ ଜୀବମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଥିବା ପାର୍ଥକ୍ୟ ଚିହ୍ନଟ କରିବା ଲକ୍ଷଣ ଜୈବ ବିବିଧତା କ'ଣ ଓ ଜୀବମାନଙ୍କ ମଧ୍ୟରେ କିପରି ଆମେ ପାର୍ଥକ୍ୟ ଚିହ୍ନଟ କରିବା ପାଇଁ ଲକ୍ଷଣକୁ ବ୍ୟବହାର କରୁ ସେ ବିଷୟରେ ଆଜି ଆଲୋଚନା କରିବା ଏତଦ୍ ବ୍ୟତୀତ ବୈଜ୍ଞାନିକ ନାମକରଣ ମୌଳିକ ପ୍ରସଙ୍ଗ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା ଏବଂ ଶ୍ରେଣୀ ବିଭାଗର ଆଧାର ଗୁଡ଼ିକ ବିଷୟରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା আমা বিভিন্ন লক্ষণক আধার করে জীব উদ্ভিদ মানের সামঞ্জস্য পার্থক্য চিহ্নট করতেও পিলা মানে তুমি জাগত সামঞ্জস্য মানে হচ্ছে কিছু সানতা আমি জীব আমি চা চতুর্পার্শ্বের অনেক প্রকার জীব দেখি পৌঁছে উদ্ভিদ দেখিপাউবা সেতেগুড়ে সামঞ্জস্য বা সানতা রইথাইপরে ও সে কিছু পার্থক্য মধ্যে এই এই পার্থক্য সানতা চিহ্নট করতে আমি কিছু লক্ষণকু ব্যবহার করে থাকে যেপর বয়স এবং রঙ্গভেদ এবার চলুন আমি আকার বিষয়ে কিছু আলোচনা করা ব্যাকটে পরি জীব মানে যা আমি অণুজীব বলে থাকে সে আম সাধারণত খালি আখি দেখা যা সে এত ছোট হয়ে থাকে কি তাঁকর দৈর্ঘ্য প্রস্তুত আমি সাধারণত রে প্রকাশ করে থাকে পিলা মানে মনে রকি থাও ওয়ান মাইক্রোমিটর ইজ ইকা টু কে না টেন টু দি পাওয়ার মাইনস সিক্স মিটর ওকে পিলা মানে মনে রাখবে এই জিনিসটা ए पॉइंट मन रखे भले आज जपर कि तिमी भाई प्राणी मी एक कि आकार बहु बृहत होता है तार दर साधारण तो तीस मीटर पर्यंत पर्यत तिमी आकार प्रायतः तीस मीटर पर्यटन होता है रेडउड गच्छ जहाँकि पृथ्वीर सब बृहत गाँ बोलीपर एवं तार उच्चता साधारण शहे तो मीटर पर्यंत हो पी था এবার দেখা বয়স বিষয়ে শানুয়ান বা টিক পড়ি গছগ শাগুয়ান গছ হোক কি টিক গছ হো সে শহে রু শহে পচাশ বর্ষ পর্যন্ত বঞ্চি থাকে এবার দেখা যে কোলকাতার বটানিকা গার্ডেনে এক বট বৃক্ষ অা কি দুইশ রু অধিক বর্ষ পর্যন্ত প্রমাণ রয়েছে যেতবে এইভাবে উদ্ভিদ মানে অধিকর অধিক বর্ষ বঞ্চি সেইভাবে কিছু প্রাণী মানে অন্য মানে কি বহুত কম বর্ষ বঞ্চি যেপর মশা ভলি কেত পতঙ্গ আয়ুষ মাত্র অল্প দিন কিছু দিন ভিতরে সে মরি আও কিছু প্রাণী অনেক যেপরি কইছ সে দুইশ বর্ষ রু দুশ বর্ষ পর্যন্ত বঞ্চি থাকতে তাষ বঞ্চিপারি থাকে এবার আসবে আমি রঙর ভিন্নতা জাঁবা প যেপরিক তুমি জাগছ আমি বিভিন্ন প্রকার প্রাণী দেখুচে বিভিন্ন রঙর প্রাণী দেখুচে তাঁর ভিতরে রঙর ভিন্নতা দেখা পাইবা মানুষ মানিষ ভিতরে রঙর ভিন্নতা আসুছে সেমি প্রাণী মধ্যে রঙর ভিন্নতা আসছে যেপরিক বাঘ দেহরে কলা কলা পটাদাগ রই থাকে তাপরে ময়ূর অতি সুন্দর দেখা যায় শুয়ার রঙ সবুজ এইভাবে বিভিন্ন প্রকার রঙর আমি প্রাণী দেখুছে সেমি উদ্ভিদ মানুষের রঙের ভেদ দেখা বিভিন্ন প্রকার ফুল বিভিন্ন রঙর ফুল আমি দেখা পাড়ে দেখা পাওে সে রঙ এক লক্ষণ ভাব আমি ব্যবহার করুছে। যে যেকোন প্রাকৃতিক পরিবেশরে প্ৰকৃতিৰ অনন্য বিভিন্নতা কুই বিভিন্ন প্ৰকাৰ জীৱ মানৰ একত্ৰ সহ অৱস্থানকু জৈৱ বিবিধতা বা জীৱ বিধতা বা জীৱ জগতৰ বিবিধতা বুলি আমি কৈ থওঁ কণ না যে কোনো প্ৰাকৃতিক পৰিৱেশ আমি আমাৰ চাৰিপটে বিভিন্ন প্ৰকাৰ প্ৰাকৃতিক পৰিৱেশ অঁ যেলপৰিৱেশ হও জলপৰিৱেশ হও এইসু প্ৰকৃতিৰে বিভিন্ন বিভিন্নতা দেখিব প্ৰাণী প্ৰাণী মধ্য বিভিন্নতা পাৰ্থক্য দেখিব মিলি থাকে এইভাৱ পাৰ্থক্য ঠাইলৈ আমি সব প্ৰাণী মিমিশি ସେହି ପରିବେଶରେ ରହିଥାଉ ତେଣୁ ଏହାକୁ ଆମେ କ'ଣ କହିଥାଉ ଜୈବ ବିବିଧତା ବୋଲି କହିଥାଉ ପୃଥିବୀର ପ୍ରତ୍ୟେକ ପ୍ରାକୃତିକ ପରିବେଶ ଯଥା ଜଙ୍ଗଲ ପାହାଡ଼ ପର୍ବତ ନଦୀ ହ୍ରଦ ସମୁଦ୍ର ମରୁଭୂମି ବର୍ଭବୃତ ଅଞ୍ଚଳ ଇତ୍ୟାଦିର ବସ କରୁଥିବା ଜୀବଜଗତରେ বিবিধতা পূর্ণ মাত্রায় পরিলক্ষিত হয়ে থাকে যেপর কি আমি জঙ্গলের যে প্রকার জীব দেখ আমি বর্ফবুত অঞ্চলে সেই জীব দেখা না বর্ফবুত অঞ্চলে যে জীবনে রহবে সে সাধারণত লোম অধিক পরিমাণে হয়ে থাকে শীত বঞ্চে কিন্তু জঙ্গলের এতে লোম নথায় প্রাণী শরীরে পাড় উপরে যে রহবে সে অধিকর অধিক শ্বাসক্রিয়া করে পুথি তাঁকর খাদ্যপেয় অলগা রই থাকে সাধারণ প্রাণী মানুষ

আমি যদি জানলে জীবগোষ্ঠী পার্থক্য এহা হচ্ছে এ তার পরিবেশর হি সৃষ্টি হচ্ছে যদি পরেশের পার্থক্য দেখা যায় তাহলে জীবগোষ্ঠীের মধ্যে পার্থক্য দেখা যায় যেপরিক কোণ না বরফবুত অঞ্চলের লোমস প্রাণী অধিকাংশ দেখা যাচ্ছে কারণ সেটার শীত অধিক হয়ে থাকে সেখানে অধিকর অধিক লোম কিন্তু সাধারণ অঞ্চলের আমার লোমস প্রাণী দেখা মিলেন না সেহেতু কম লোম থাকে কিন্তু না এটার অধিক শীত পড়ি না তেমন পরিবেশ অনুযায়ী জীব মানের পার্থক্য পরিলিখিত হয়ে পৃথিবী পৃষ্ঠের আজ যে জৈব বিধতা আমি দেখা পাওে তাহা সাধারণত প্রকৃতরে কোটি কোটি বর্ষর জৈব বিবর্তন ফল হয়ে থাকে পরিণতি হয়ে থাকে এইটা পিলা মানে পয়েন্ট মনে রাখব যেপর কি জৈব বিভিন্নতার পরিণতি কাহা যোগ হয়ে বিবন যোগ জৈব বিভিন্নতা আমি দেখা পাই থা নূতন জাতির জীব দেখা দেওয়া সহ অনেক জাতির জীব বিলুপ্ত হয়ে যাচ্ছেন ବଢ଼ୁଥିବା ଜନସଂଖ୍ୟା ସହିତ ପରିବେଶର ଅବକ୍ଷୟ ଏହି ଜୀବ ବିଲୁପ୍ତିର ମୂଳ କାରଣ ହୋଇଥାଏ ପିଲାମାନେ ମନେ ରଖ ଯେତେ ଅଧିକ ଜାତିର ଆମେ ଜୀବ ଦେଖିବାକୁ ପାଉଛେ ସେହି ଅନୁସାରେ ଅନେକ ଜାତିର ଜୀବ ଏବେ ବିଲୁପ୍ତ ହେବାକୁ ବସିଲେଣି ସେହି ବିଲୁପ୍ତ ଜୀବମାନଙ୍କ ଜୀବମାନଙ୍କର ବିଲୁପ୍ତ ହେବା କାରଣ ପଛରେ ସବୁଠାରୁ ମୁଖ୍ୟ କାରଣ ହେଉଛି ବଢ଼ୁଥିବା ଜନସଂଖ୍ୟା ଏବଂ ତା ସହିତ ପରିବେଶର ଅବକ୍ଷୟ ତାହାଫଳରେ ଜୀବମାନଙ୍କର ଜାତି ଆସ୍ତେ ଆସ୍ତେ ବିଲୁପ୍ତ ହେବାକୁ ବସିଲେଣି ପୃଥିବୀରେ ପ୍ରାୟ ପନ୍ଦର ଲକ୍ଷରୁ ଅଧିକ ଜାତିର ଜୀବ ଥିବାର ଅନୁମାନ କରାଯାଏ ଜୀବମାନଙ୍କ ସମ୍ବନ୍ଧରେ ଅଧିକ ତଥ୍ୟ ପାଇବାକୁ ହେଲେ ସେମାନଙ୍କ ମଧ୍ୟ ସାମଞ୍ଜସ୍ୟ ଏବଂ ପାର୍ଥକ୍ୟକୁ ବିଚାର କରି ଶ୍ରେଣୀ ବିଭାଗ କରାଯାଏ ବୈଜ୍ଞାନିକ ଭାଷାରେ ଏହି ପଦ୍ଧତିକୁ ଆମେ କ'ଣ କହିଥାଉ ନା ଟ୍ୟାକ୍ସୋନୋମି ବା ସିଷ୍ଟମାଟିକ୍ସ ବୋଲି କହିଥାଉ ଏହି ଶ୍ରେଣୀ ବିଭାଗ ଦ୍ୱାରା বিভিন্ন জীৱক চিহ্নিবা সহজ হু এৈৱ বিবিধতা সম্বন্ধৰে অধিক তথ্য মি থাকে আৰু জীৱমানক মধ্যস্পৰ সম্বন্ধ জাণি তুণু জীৱ জীৱমান ভিতৰত শ্ৰেণী বিভাগ কৰিব অত্যন্ত জৰুৰী হৈ থাকে ইয়াতীত পৰিৱেশ বিজ্ঞান হওক কি কৃষি বিজ্ঞান হওক কি জনস্বাস্থ্য সম্বন্ধীয় অধ্যয় অধ্যয়ন গৱেষণা পৰিচালনা প্ৰয়োগ ইত্যাদি ক্ষেত্ৰত জীৱমানকৰ শ্ৰেণী বিভাগ বিনা এইসু কাৰ্য অসম্ভৱ হৈ থাকে ତାହେଲେ ଶ୍ରେଣୀ ବିଭାଗ ଅତ୍ୟନ୍ତ ଜରୁରୀ ହୋଇଥାଏ ଜୀବମାନଙ୍କ ଠାରେ ଏହିସବୁ କାର୍ଯ୍ୟ ପାଇଁ ଆମକୁ ଜୀବମାନଙ୍କ ଭିତରେ ଶ୍ରେଣୀ ବିଭାଗ କରିବା ଆବଶ୍ୟକ ଏବେ ଆମେ ଜାଣିବା ଏଇ ଶ୍ରେଣୀ ବିଭାଗ କରିବାର ମୌଳିକ ପ୍ରସଙ୍ଗ ବୈଜ୍ଞାନିକ ନାମକରଣ ମୌଳିକ ପ୍ରସଙ୍ଗ ବିଷୟରେ ଯାହାକି ସ୍ଵିଡେନର ବୈଜ୍ଞାନିକ ପିଲାମାନେ ମନେ ରଖ ବୈଜ୍ଞାନିକ ନାମକରଣ ମୌଳିକ ପ୍ରସଙ୍ଗ ପ୍ରଥମେ କିଏ ବାହାର କରିଥିଲା ନା ସ୍ୱିଡେନ୍ର ବୈଜ୍ଞାନିକ ସ୍ଵିଡେନର ବୈଜ୍ଞାନିକ কাললছলিনিঅছ কি না কালিঅছ উদ্ভিদ প্ৰাণীমানক আধুনিক বৈজ্ঞানিক নামকৰণ আৰু শ্ৰেণী বিভাগ পদ্ধতিৰ জনক বুলি কোৱা যায় এই পইণ্ট নোট কৰি দিব সুইডেনৰ বৈজ্ঞানিক কালোছ লিলিঅছকু উদ্ভিদ প্ৰাণীমানক আধুনিক বৈজ্ঞানিক নামকৰণ আৰু শ্ৰেণী বিভাগ পদ্ধতিৰ জনক বুলি কোৱা যায় যে পদ্ধতিৰে এই শ্ৰেণী বিভাগ কৰি তাহুটেমা নেচুৰি নেচুৰে নামক পুস্তকৰে প্ৰথমে উপস্থাপন লিনিয়স দ্বারা উপস্থাপিত প্রায় সমস্ত নিয়ম জৈবিক নাম জৈবিক নামকরণ নিয়মাবলী বা ইন্টারন্যাশনাল কোড অফ বায়োলোজিক বায়োলোজিকা নোমেনক্লেচর বা আইসিবিএম আইসিবিএম দ্বারা গৃহীত ও নিত হয়েছে আগকালের জীবজগত শ্রেণী বিভাগে মুখ্যত বাহ্য লক্ষণক বিচারক নিয়ে মনে রাখ পিলা মানে সুইডেন বৈজ্ঞানিক ক্যালস লিওস বৈজ্ঞানিক নামকৰণ প্ৰণালীৰে সুধাৰ আনিকি আধুনিক বৈজ্ঞানিক নামকৰণ তিয়াৰ কৰিলে তাহ পূৰ্বত বাহ্য লক্ষণকেই বিচাৰ কৰা যাওঁ জীৱমানক বাহ্য লক্ষণ জীৱ উদ্ভিদ বাহ্য লক্ষণু নেকি তাকৰ শ্ৰেণী বিভাগ কৰা কিন্তু আধুনিক শ্ৰেণী বিভাগ পদ্ধতিৰে জীৱৰ শাৰীৰিক ক্ৰিয়া কোষবিজ্ঞান ভ্ৰূণত্ব ইত্যাদি বিষয় বিচাৰক নি যায় ଏବେ ଆମେ ପଢ଼ିବା ଲିନିଅସ୍ଙ୍କ ଶ୍ରେଣୀ ବିବାହ ପଦ୍ଧତି ସେ କେଉଁ ପଦ୍ଧତିରେ ଶ୍ରେଣୀ ବିଭାଗ କରିଥିଲେ ଏବଂ ସେ ପଦ୍ଧତିରେ କ'ଣ କ'ଣ ସବୁ ନିୟମାବଳୀ ରହିଛି ସେ ବିଷୟରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା ଏହି ଶ୍ରେଣୀ ବିଭାଗ ପଦ୍ଧତିରେ ସବୁଠାରୁ କ୍ଷୁଦ୍ରତମ ବିଭାଗକୁ ଜାତି ବୋଲି କୁହାଯାଏ ମନେ ରଖ ପିଲାମାନେ ଲିନିଅସ୍ ଯେଉଁ ବିଭାଗ ଶ୍ରେଣୀ ବିବାହ ପଦ୍ଧତି ଦେଇଥିଲେ ସେହି ପଦ୍ଧତିରେ କ୍ଷୁଦ୍ରତମ ବିଭାଗକୁ କ'ଣ କୁହାଯାଉଥିଲା ନା ଜାତି କୁହାଯାଉଥିଲା এবং এক বা একাধিক জাতি প্রজাতি গঠিত হাউলা জাতি প্রজাতি গঠিত হিনিয়স পদ্ধতি দুই পদ নামকরণ পদ্ধতি রূপে মধ্যে পরিচালিত দুই পদ নামকরণ পদ্ধতি বাইনো মি নোমেন ক্লেচর বলে কুয়া যায় লিনিয়স দ্বারা যে দুই পদ নামকরণ পদ্ধতি প্রচলন হয়েছে তাহলে বাইন মি নোমেন ক্লেচর বলে কুহায় এই পদ্ধতি অনুসারে প্রত্যেক নাম দুই পদ বিশিষ্ট হয়ে থাকে

জীৱটি বিষয় প্ৰথমে যিয়ে বৈজ্ঞানিক বাহিৰ কৰিলে বৈজ্ঞানিক দ্বাৰা সেই জীৱৰ সম্বন্ধীয় তথ্য বাহিৰা তাম অনুসাৰে কি জীৱৰ শাৰীৰিক বিশেষত্ব পৰ্যবেচিত হৈ থাকে যেতিবলে দুইপদী নামগুডিক ইংৰাজী ভাষাৰে লেখা হোৱে সেই প্ৰজাতি জাতিৰ পদ তলে মনে ৰখ পিলা মানে হ ଦୁଇପତି ନାମ ଗୁଡ଼ିକ ଇଂରାଜୀ ଭାଷା ଲେଖିଲା ବେଳେ କ'ଣ ହୁଏ ନା ପ୍ରଜାତି ଓ ଜାତିପଦର ତଳେ ପୃଥକ୍ ଭାବେ ରେଖାଙ୍କନ ରେଖାଙ୍କନ କୁହାଯାଏ ମାନେ ପ୍ରଜାତି ତଳେ ଗୋଟିଏ ପ୍ରକାର ରେଖାଙ୍କନ କରାଗଲାବେଳେ ଜାତି ତଳେ ଅନ୍ୟ ଏକ ପ୍ରକାର ରେଖାଙ୍କନ କରିବାକୁ ପଡ଼େ ଏବଂ କିମ୍ବା ପ୍ରାଥମିକ ଇଟାଲୀ ହସ୍ତଲିପି ଭଳି ବକ୍ର ଅକ୍ଷୟ ଲେଖାଯାଏ ଇଟାଲିକ ଅକ୍ଷରେ ମଧ୍ୟ ତାହାକୁ ଲିପିବଦ୍ଧ କରାଯାଏ ବା ଲେଖାଯାଇଥାଏ প্ৰজাতিৰ প্ৰথম অক্ষৰ সবুৰে বড় লিপি হৈ থাকে মনে ৰখ প্ৰজাতিৰ প্ৰথম অক্ষৰ সবুৰে বড় লিপি হৈ থাকে কিন্তু জাতিৰ প্ৰথম অক্ষৰ সান হৈ অক্ষৰ সান হৈ এই ভাৱেৰে সাধাৰণতে লিনিয় প্ৰণালীৰে দুইপদ বিশিষ্ট প্ৰণালীৰে জীৱমানক নামকৰণ কৰা যায় গোটেই এক্সাম্পল যেপৰ আমি দেখি পাৰিব যেপৰি বাঘ আৰু কলৰ পতিয়া বাঘ বিৰাডি ইত্যাদি সব বিৰা জাতীয় প্ৰাণী সিংহ হ' কি বাঘ কলৰ পতিয়া বাঘ বা আমি ক' কয় চিটাভাগ যোৱা বিৰাডী মধ্য সব বিৰাট জাতীয় প্ৰাণী এবাৰ এমান জাতি হ'ব বিৰাডী এখন প্ৰজাতি হ'ব ফেলিছ প্ৰজাতি দেখিবা আমি সামকলে কেমি নামকৰণ কৰি পাৰিবা যেপিকি এঠাই জীৱ মানাম দিয়া সৈজ্ঞানিক নাম সিংহৰ বৈজ্ঞানিক নাম হ'ল ফেলিছ লিঅ ফেলিছ হ'ল ক' ন প্ৰজাতি তাৰপৰা লিঅ' হ'ল

বাঘৰ হ'ল ফেলিছ টাইগ্ৰিছ কলৰ পতৰি বাঘৰ হ'ল ফেলিছ পাৰাডছ বিৰাটৰ ফেলিছ ডোমেষ্টিকা যেপৰকি এবে আমি কৈ দৰ নাম আমি যেতিবা লেখিবা ইটালী অক্ষৰৰে লিখি থওঁ যেপৰকি মু ইংলিছ লিখুচি তেনে নামু ফেলিছ লিঅ' মই লিখিলি দেখ পেলাই ফেলিছ লিঅ' ফাৰ্ষ্ট অক্ষৰ বড় হ'ব এফ যিহেতু প্ৰজাতিৰ প্ৰথম অক্ষৰ সবুৰে লেটৰটাই কম হ'ব বড় হ'ব আমি পঢ়িছে সো আমি এফা সবেই বড়ো আমি লেখিবা ফেলিছ

প্রজাটার প্রথম অক্ষর সব বড় রাতের প্রথম অক্ষর ছোট রাখার সবুাক আমি লিখিপার তোমাদের মধ্যে খাতার লিখিকি নিজে চেক করে পাব কিপর আমি লিখুচে প্রণালী কুয়া আউ কিছু আছে জীবা এবং মুদ্রিত মানুষ লিখিচে যেপর কি মণিষর লেখা হয়েছে হোমো সাপি মানিষর প্রজাতি হইমো এবং জাতি ତ ସେମାନଙ୍କୁ ଆମେ କ'ଣ କହିଲେ ହୋମୋ ସାପିୟନ୍ କହିଲେ ତାଙ୍କର ବୈଜ୍ଞାନିକ ନାମ ଏବଂ ବରଗଛର ହେଉଛି ଫାଇକସ୍ ବେଙ୍ଗାଲେନ୍ସିସ୍ ଫାଇକସ୍ ହେଉଛି ତାଙ୍କର ପ୍ରଜାତି ବେଙ୍ଗାଲେନ୍ସିସ୍ ହେଉଛି ତାଙ୍କର ଜାତି ସେହି ଫାଇକସ୍ ପ୍ରଜାତିର ଆଉ ଗୋଟେ ଗଛ ହେଉଛି ଅଶ୍ଵତ ତାହା ତାହାର ମଧ୍ୟ ପ୍ରଜାତି ଫାଇକସ୍ ଏବଂ ତାଙ୍କର ଜାତି ହେଉଛି ରିଲିଜିଓସା ପିଲାମାନେ ଏଗୁଡ଼ା ଭଲରେ ମନେ ରଖିଥାଉ ପରୀକ୍ଷାରେ କମ୍ପଲସରୀ କୋଶ୍ଚିନ୍ ଆସିପାରେ ଏଥିରୁ ଏବେ ଆମେ ପଢ଼ିବା ଶ୍ରେଣୀ ବିଭାଗର ଆଧାର ଉପରେ খ্ৰীষ্টপূৰ্বতুৰ্থ শতাব্দীৰে পেলাই জাচ খ্ৰীষ্টপূৰ্ৱ মানে কণী যীশুকৃষ্ণৰ জন্ম পূৰ্ব আমি তাক খ্ৰীষ্টপূৰ্ব যীশুকৃষ্ণ জন্মৰ পৰৱৰ্তী সময়ক আমি খ্ৰীষ্টাব্দ বুলি কৈ থওঁ যীশু কৃষ্ণ জন্ম পূৰ্ব আমি যাওঁ ক' খ্ৰীষ্টপূৰ্ব খ্ৰীষ্টপূৰ্ৱ চতুৰ্থ শতাব্দীৰে ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ ଚତୁର୍ଥ ଶତାବ୍ଦୀ ଯେପରି ତିନିଶହ ଚଉରାଅଶୀରୁ ତିନିଶହ ବାଇଶ ବି ସି ବା ବିଫୋର୍ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଏରା ଆମେ ତାକୁ କହୁଛେ ବିଫୋର୍ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ମିନ୍ସ ଖ୍ରୀଷ୍ଟ ଯୀଶୁ କ୍ରିଷ୍ଣଙ୍କ ଜନ୍ମ ପୂର୍ବରୁ ଗ୍ରୀକ୍ ଦାର୍ଶନିକ ଆରିଷ୍ଟଟଲ ପ୍ରାଣୀମାନଙ୍କ ବାସସ୍ଥାନ ମୁଖ୍ୟତଃ ଜଳ ସ୍ଥଳ ଓ ବାୟୁକୁ ଭିତ୍ତି କରି ସେମାନଙ୍କ ଶ୍ରେଣୀ ବିବାହ କରିଥିଲେ ମନେ ରଖ ପିଲାମାନେ କିଏ ନା ଗ୍ରୀକ୍ ଦାର୍ଶନିକ ଗ୍ରୀକର ଜଣେ ଦାର୍ଶନିକ ଆରିଷ୍ଟଟଲ ସେ ପ୍ରାଣୀମାନଙ୍କର ବାସସ୍ଥାନ ମୁଖ୍ୟତଃ ଜଳ ସ୍ଥଳ ଓ ବାୟୁକୁ ଭିତ୍ତି କରି ସେମାନଙ୍କର ଶ୍ରେଣୀ ବିଭାଗ କରିଥିଲେ କିନ୍ତୁ ସେହି ଶ୍ରେଣୀରେ କିଛି ଭୁଲ ଧାରଣା ଉପରେ ମଧ୍ୟ ଆଧାରିତ ହୋଇଥିଲା ଯେପରିକି ଉଦାହରଣ ଆମେ ଦେଇପାରିବା ସମୁଦ୍ରରେ ଆମେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରାଣୀ ଦେଖୁଛେ ଯେପରିକି ପ୍ରବାଳ ଦେଖୁଛେ ଅକ୍ଟୋପ ସମୁଦ୍ର ତାରା ସାର୍କ ତିମି ପରି ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରାଣୀ ଅଛନ୍ତି ଏମାନଙ୍କ ପରିସ୍ଥାନ ଦୃଷ୍ଟିରୁ ସମାନ ଯେହେତୁ ଏମାନେ ଜଳରେ ବାସ କରନ୍ତି ଆମେ ସେମାନଙ୍କୁ ପରିସ୍ଥାନ ଦୃଷ୍ଟିରୁ କ'ଣ କରିବା ଜଳ ଚର କହିବା সমান পৰিস্থান থাকেৰে সামঞ্জস্য বহুত কম ৰৈ আমি সুপাৰে নে সমস্ত সমান বুলি তাত সামঞ্জস্য বহুত কম ৰে তেণু কেৱল পৰিস্থান উপৰি নিৰ্ভৰ কৰি আমি জীৱ জগতৰ গোষ্ঠী বিভক্তি কৰি পাৰিবা নাই সেইপাই আম কিছু চেঞ্জেছৰ আৱশ্যকতা হ'ল অন্য় আধাৰ কৰিবকু হ'ল সেই বিষয়ে আমি আগু আলোচনা কৰিব যেহেতু আমি কেবল পরিস্থানক দৃষ্টি রক্ষি আমি তাঁর শ্রেণীবিভাগ করে পারি সে আমার কিছু নির্দিষ্ট লক্ষণকু আধার রূপে নবা আবশ্যক হল সেই নির্দিষ্ট লক্ষণ বা আধার কোণ তার অর্থ কোণ সে বিষয়ে এবার আমি আলোচনা করা বিভাগ শ্রেণীবিভাগকরণ সময় জীবগোষ্ঠী মধ্যে রই আকার প্রকৃতি ব্যবহার ও শারীরিক গঠন কিংবা কাজধারা সমন্বত থাকে তথা পৃথক গুণক সাধারণত লক্ষণভাবে গ্রহণ করা যেকোন কৌশি জীবগোষ্ঠী ভিতরে জীবজীব জীব 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 ভিতরে কোণ আকারে বা ব্যবহারে প্রাকৃতিক প্রকৃতি এবং শারীরিক গঠন কার্য ধারা অনুসারে সেতা এবং পার্থক্য মধ্যে থাইপরে সেই গুণক সাধারণত লক্ষণভাবে আমি ব্যবহার করে পই লক্ষণগুড় জীবর গোটিয়ে লেখা নির্দিষ্ট গুণক বুঝা যায় এইসব লক্ষণ আমি যে পড়লে সেই লক্ষণগুড় জীবর গোটিয়ে গোটিয়ে নির্দিষ্ট গুণক বুঝাই থাকে এবং সেই নির্দিষ্ট গুণক আধার করি আমি জীবর শ্রেণী বিভাগ করে পারা উদাহরণ মনুষ্য কি লোম বা বাল গোটি বিশেষ লক্ষণ হয়ে থাকে আম শরীরে কোণ দেখা লোম আমি সর সর লোম দেখা পাইবা চুটি পাই এটা হচ্ছে আমার গোটে বিশেষ লক্ষণ আমার চুটির স্টাইল অলগা এটা হচ্ছে আমার বিশেষ লক্ষণ কিন্তু মাছ মানুষের লোম দেখা মিলে না কি চুটি দেখ সে কম থাকে না থাকে কাতি হ'ল বিশেষ লক্ষণ এই লক্ষণক আধাৰ কৰোঁ শ্ৰেণী বিভাগ কৰি পাৰিবা জীৱ জগতৰ শ্ৰেণী বিভাগকৰণেৰে এৰ মুখ্য বিভাগ গুড়িকৰ বিশেষ লক্ষণৰ পৰৱৰ্তী পৰ্যায় বা স্তৰৰ প্ৰকাৰভেদকু নিৰ্ধাৰণ কৰি থাকে মনে ৰখি থকা পিলা মানে জীৱ জগতৰ শ্ৰেণী বিভাগকৰণ যেতিয়া হু এ বিভাগ থাকে সেষ লক্ষণগুড়িক তাৰ পৰৱৰ্তী সময়ত পৰৱৰ্তী পৰ্যায়ৰ যোন স্তৰৰ প্ৰকাৰভেদ হু তাহ নিৰ্ধাৰণ কৰি থাকে ৱৰ্তী প্ৰকাৰৰ যোন প্ৰকাৰভেদ হৈ থাকে তাৰ পূৰ্বৱৰ্তী প্ৰকাৰভেদে নিৰ্ভৰ কৰি থাকে এণু জীৱ জগতৰ শ্ৰেণী বিভাজনৰে গোটেই স্তৰৰ প্ৰাণী উদ্ভিদ তাত তলস্তৰৰ প্ৰাণী বা উদ্ভিদৰ লক্ষণগুড়িক দ্বাৰা প্ৰভাৱিত হবাস কেতিক সমানতা বজাই ৰখি থাকে কোষৰ প্ৰকৃতি ঠাৰ আৰম্ভ কৰি বিভিন্ন জীৱমৰে ଅନେକ ସାମଞ୍ଜସ୍ୟପୂର୍ଣ୍ଣ ଲକ୍ଷଣ ଥିଲେ ମଧ୍ୟ ଜୀବମାନଙ୍କର ଶ୍ରେଣୀ ବିଭାଗ ସମୟରେ କେତେକ ଆନ୍ତସମ୍ବନ୍ଧୀୟ ଲକ୍ଷଣ ଦ୍ୱାରା ହିଁ ଜୀବଗୋଷ୍ଠୀର ଶ୍ରେଣୀ ବିଭାଗ କରାଯାଇଥାଏ ଏବେ ଆମେ ସେହି ଆନ୍ତସମ୍ବନ୍ଧୀୟ ଲକ୍ଷଣ ଗୁଡ଼ିକ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା ଯେପରିକି ସୁନେଷ୍ଟିୟ କୋଷ ଯେପରିକି ଆମେ ସୁନେଷ୍ଠୀୟ କୋଷରେ କୋଷ ସୁନେଷ୍ଠ ମାନେ ଯେଉଁଥିରେ ଆମେ ନେଷ୍ଟି ପାଇବା ସେଗୁଡ଼ାକ ଆମେ ସୁନେଷ୍ଠିୟ କୋଷ କହିବା ଯେଉଁ ଯେଉଁ ଜୀବର କୋଶରେ ଆମେ नेष्टी देखा पाया से सुने जमीक सुनेशे आम कोष अंगिका एवं ने देखा पाई जहाँद्वारा बहुकोशी जीव मान विभिन्न कोशीय प्रक्रिया अलग अलग कोष अलग अलग कोष विभिन्न कार्य से संपादित तो करते जेहतु अधिक कोष थाए प्रत्येक कोष निज निज तुलाई प्राक्टीय कोषे एक संगठित ने प्रा सुने कोष पराक् नेष्टोषण ने नए ଏବଂ ସେହି କୋଷର ବିଭିନ୍ନ କ୍ରିୟାଗୁଡ଼ିକ ସୁନେଷ୍ଟ କୋଷ ଗୁଡ଼ିକର ଅଲଗା ଭାବେ କାର୍ଯ୍ୟ କରିଥାଏ ଏହି ନେଷ୍ଟି ବିଶିଷ୍ଟ କୋଷ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ବହୁକୋଷରେ ବିଭକ୍ତ ହୁଏ ଏବଂ ବିଶେଷ କାର୍ଯ୍ୟ କରିବାରେ ବ୍ୟବହୃତ ହୁଏ ଏଣୁ ନେଷ୍ଟିଯୁକ୍ତ କୋଷ ସୁସଙ୍ଗଠିତ ଜୀବଜଗତର ଶ୍ରେଣୀ ବିଭାଗରେ ଏକ ବିଶେଷ ଲକ୍ଷଣ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରାଯାଏ ଏବଂ ଏହି ଲକ୍ଷଣକୁ ଆଧାର କରି ଶ୍ରେଣୀମାନଙ୍କ ଭିତରେ ସରି ଜୀବମାନଙ୍କର ଶ୍ରେଣୀ ବିଭାଗ କରିବା ସହଜ ହୋଇଥାଏ তহ'লে আজিৰ ক্লাছেছ আমি ক' পঢ়িলে ন যুৱমানক শ্ৰেণী বিভাগ বিষয়ে আলোচনা কলে যদি আপোনাক সেই শ্ৰেণী বিভাগ এই ক্লাছ টি যদি ভাল লাগি থাকে ত' চেল টি কু সবসক্ৰাইব কৰোঁ অধিক অধিক লাইক এয়াৰ কৰোঁ ধন্যবাদ